আরেকজনকে যুক্ত করি আমি এমডি বক্তিয়ার বক্তিয়ার আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে একচুয়ালি এটা হচ্ছে কি আমি আসলে ছোটবেলা থেকে একটু মানে কেউ যদি আমাকে একটা বকা দে এটা নিয়ে ভাবতাম যে আসলে এটা আমাকে যে দিল সঠিক কিনা এই হিসেবে হ্যাঁ তারপর যাই হোক তারপরে ওই নামাজ কালামের দিক দিয়ে আমি পড়তাম যখন আমার একটু বুঝ হইলো বিবেক হলো তখন আমি আমার কেমন যেন হতো না তুমি ভিডিওটা অফ করে তারপর আপনি কথা বলেন ঠিক আছে আপনি ভিডিওটা অফ করে দেন ঠিক আছে ভিডিওটা তো ভাই আসলে আমি তো অফ হয়ে যাবে ভিডিও ভিডিও বাটন আছে সেটাতে চাপ দিলে অফ হবে ভিডিও বাটন আছে দেখেন

খুব একটা যাই না তো আমাকে অনেক রিকোয়েস্ট করে তারপরে আমি অনেক কিছু ভাবি আসলে কি বলে না বলে আচ্ছা হোক তারপরে আমি এক জায়গায় জব করতাম জব করার পর একটা বাসায় থাকতাম তো উনারাও এরকম হ্যাঁ এগুলা বলে মানে যে সমস্ত কথাগুলা ওই এক খালা ছিল আপন খালা না আমি ওখানে থাকতাম খাইতাম ম্যাচ সিস্টেম খাইতাম তো খালা হ্যাঁ ওই পচা খাবার বাসি খাবার এগুলা নাকি সুন্নত আমি কই এই সমস্ত নাক সমস্যা হবে এগুলা শূন্যত হয় কিভাবে তারপরে আরো অনেকগুলা হ্যাঁ অনেক কিছু আমার ভালো লাগতো না তারপরে ওই ওয়ার্ল্ড কাপ ছিল এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো এই বছর না এটা জানি কোন বছর আমার সঠিক খেয়াল নেই ওয়ার্ল্ড কাপের সময় আমাদের প্রাইম মিনিস্টার এ শুক্রবার ওয়ার্ল্ড কাপটা ছিল প্রাইম মিনিস্টার বলছিলো যে আগামীকাল ওয়ার্ল্ড কাপ হবে এই সমগ্র বাংলাদেশের মসজিদ মন্দিরে দোয়া ঘোষণা করা হয়েছিল যে আগামীকাল ওয়ার্ল্ড কাপ হবে হ্যাঁ আমাদের টিমের জন্য সমস্ত বাংলাদেশে দোয়া হবে মসজিদে মসজিদে মন্দিরে মন্দিরে তারপরে দেখেন দোয়া মানে শুক্রবার দিন এই ম্যাচটা হয়েছিল এবং ওই ম্যাচটায় বাংলাদেশ আটান্ন রানে একেবারে গু হারা হারছিল তা আমার মনে একটাই প্রশ্ন জাগছিল যে এই যে এত কোটি কোটি মানুষের দুইজন হাজারজন এক কুটিয়ে দোলাম আমরা না হয় পাপিবান্ধা এক হাজার মানুষ বান্দা এক কোটি মানুষ বান্দা আঠারো কোটির মধ্যে তো পনেরো কোটি মানুষে দোয়া করছে এই দোয়া কোথায় গেল তাহলে এগুলো মানে কি তারপরে আরো অনেক কিছু হ্যাঁ আমার এগুলো দেখে স্ট্রেং লাগছিল বক্তিয়ার সাহেব আপনার তো কথা শোনা যাচ্ছে না না বক্তিয়ার সাহেবের কথা লাইন ইয়া হয়ে গেছে বক্তিয়ার সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন তবে হিলারিাস ছিল আসি ভাই বক্তিয়া সাহেব গো하라তে বলতেছে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শুনতে পাচ্ছি আপনি আপনার কথায় মাঝখানে কেটে গেছিল ভাই হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু কথা মাঝখানে শুনতে ভাই আপনার তাহলে বলতে আপনি আপনার নেট লাইন আপনাকে আমি বের করে বিদায় জানাচ্ছি কারণ আপনার নেট লাইনটা ঠিক নাই আপনি আবারো একটু ভালো নেট লাইন নিয়ে আবার যুক্ত হন তখন আবার কথা বলা যাবে আরেকজনকে যুক্ত করি এ টু জেড আপনাকে যুক্ত করা হয়েছে এ টু জেড আপনি বলেন তাহলে ধন্যবাদ আসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা লাইভ বেশ অনেক আপনার লাইফ শুনি একটা বিষয় আমি ভাবি দেখেন আমাদের দেশে বাংলাদেশে যে অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ইংলিশের প্রফেসর আর অনেক প্রফেসর আছে এরা সবাই কেন এই অকাতরে এই দাসির সেক্সটাকে মেনে নেয় হ্যাঁ তারপরে এই যে বাল্য বিবাহ বুঝতে পারিনা এরা তো কিভাবে তাদেরকে ভাইয়া বোঝানো যায় যে দেখেন এই ব্যাপারে এই সমাজ না তারা তারপরেও তারা মানে নাই নাই ঠিক আছে বুঝল না ঠিক আছে ভাই আপনার মতামত শুনলাম আমরা তাহলে কিছু মুমিন ভাইকে যুক্ত করি আপনাকে তাহলে বিদায় জানি ঠিক আছে ভাই জি ধন্যবাদ ধন্যবাদ ভালো আচ্ছা ভালো থাকেন বিদায় জানাচ্ছি আমরা কিছু মুমিন ভাইকে দেখিও কিছু মুমিন ভাইকে পাওয়া যায় কিনা সাকিব খান আপনাকে যুক্ত করা হয়েছে সাকিব খান আপনি বলেন তাহলে ধন্যবাদ আসিফ ভাই যুক্ত হওয়ার জন্য আমি মুমিন না আমি হাদিস হাদিস না একটা প্রশ্ন করার জন্য আরছি আচ্ছা বলেন তাহলে বলবো

ওই বাড়িতে গেলে বিশ্বাস করে এই জিনিসটা আসলে বোঝা যা এটা খুবই প্রবলেমেটিক বিষয় যে ওই বাড়িতে গেলেই মোহাম্মদ কেন এত ঘাইমা যেত ঠিক আছে আমি তাহলে হাদিসটা দেখাই আর গ্রামে গেলে আরেক পরনার এসে তার ঘাম কালেক্ট করবে এটা এই লাজুক মোহাম্মদীরা এটা কেন হইতে দিত হ্যাঁ সাথে দেখা সাক্ষাৎ কিন্তু ইসলামে ইয়া আছে হ্যাঁ ইসলামী ফাউন্ডেশন থেকে হাদিস না দেখালে ভালো হয় কারণ আমি যখন মানুষকে প্রমাণ দেখা দিতে যাই তখন আমি একদম বই থেকে দেখাইতো যার কারণে ইসলামী ফাউন্ডেশনের যে হাদিস নাম্বার গুলোর সাথে মিলে না তারা বিশ্বাস করতে চায় না ইসলামিক ফাউন্ডেশনের হাদিসটাই যদি আপনি তাওহিদ পাবলিকেশনস এর নাম্বারও দেয়া থাকে বা তাওহিদ পাবলিকেশনস এ গিয়ে যদি এটা খোঁজেন তাহলে সহজেই খুঁজে পেতে পারেন এটা বের করা খুবই ইজি hadithbiri.com এ ঢুকে আপনি খুঁজে বের করতে পারেন এই হাদিসটা বের করতে তো আমার একটু সময় লাগবে সাকিব খান ভাই এটা হাদিসটা বের করতে আমার একটু সময় লাগবে কারণ এই হাদিসটা আমি অনেক দিন আগে দেখাইছিলাম এখন আচ্ছা সমস্যা আমি আমি আপনাকে যে হাদিস হাদিসের কথা বলতে চাইছিলাম ওটা হলো সহি বুখারীর 50 নম্বর থেকে সহি বুখারীর 250 নম্বর থেকে 257 নম্বর হাদিস পর্যন্ত এই হাদিস এই হাদিসগুলো পড়লে বোঝা যায় নবী মুহাম্মদ মাত্র আড়াই লিটার পানি ব্যবহার করত গোসলের সময় এই আড়াই লিটার পানিতে তিনি কি পবিত্র হয়ে যেতেন আমার তো এরকম মনে হয় না তার শরীর থেকে প্রচুর পরিমাণের সুগন্ধ বের হতো তো মানে অন্ধবিশ্বাস যখন মানুষের মধ্যে ইয়া হয়ে যায় তখন কিন্তু দুর্গন্ধকেও কিন্তু মানুষের সুগন্ধ মনে হতে পারে এটা কিন্তু মানুষের একটা সাইকোলজিক্যাল সাইকোলজি এখানে একটা এফেক্ট ফেলে সেই যে গন্ধটা সুগন্ধ না কিন্তু দুর্গন্ধ হয় সেখানে কিন্তু সাইকোলজি সাইকোলজি একটা ইম্পর্টেন্ট বিষয় তো এমন হইতে পারে যে তার হচ্ছে গিয়ে আচ্ছা এখন আর ওই হাদিসটা আমি খুঁজে পাচ্ছি না ভাই হ্যাঁ এখন তো হাদিস সমস্যা নেই

সেই মহিলা আর বাসায় আবার রাখছিল মারিয়া রাখছিল আচ্ছা মারিয়া কিপ্তিয়া নামক লেখাটার ভিতরে থাকার কথা বোধ হয় দাঁড়ান একটু হ্যাঁ পাইছি এখন পাইছি এখন মনে পড়ছে ভাই এখন আমি দেখাতে পারবো বুঝতে পারছি কোথায় এই হাদিসটা কোথায় পাওয়া যাবে এটা বুঝতে পারছি দাঁড়ান আপনাকে আমি বের করে দেখাচ্ছি নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে ঠিক আছে এটার ভিতরে পাবেন এখানে দেখেন এই যে মারিয়া কিপ্তিয়া মারিয়া কিপ্তিয়াকে যে দাসী হিসেবে রাখছিল তারপরে হচ্ছে গিয়ে নিচে নামলে আরো পাওয়া যাবে যে মারিয়া কিপ্তিয়াকে কই রাখছিল এই মারিয়া কিপ্তে কিন্তু মোহাম্মদ খুবই পছন্দ করতো অনেক সুন্দরী ছিল মারিয়া কিপতে এই দাসিটা এই যে এই হাদিসটা দেখেন মিসকাত শরীফের পাঁচ হাজার সাতশো আষ্টাশি নম্বর উম্ম সুলাইম হতে বর্ণিত নবী প্রায়শ দ্বীপ তাদের সাথে সেখানে বিশ্রাম করতে আসতেন মানে যে তার বাসায় আরকি তখন উম্মে সুলাইম তার জন্য একখানা চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং রাসুল রাসুল তাতেই বিশ্রাম করতেন নবীর শরীর থেকে অত্যাধিক ঘর্ম বের হতো মানে বেশি ঘাইমা জিত ওই বাসাতে থাকলে মোহাম্মদ বেশি ঘাইমা আর উম্মে সুলাইম তার ঘরমগুলো একত্রিত করে আতর বা সুগন্ধির মধ্যে মিলিয়ে রাখতেন তখন নবী প্রশ্ন করলেন হে উমে সুলাইম তুমি এটা কি করছো তিনি বলতেন এটা আপনার শরীরের ঘাম আমরা এটাকে আমাদের সুগন্ধির সাথে মিশ্রিত করব। মূলত এটি সর্বোত্তম সুগন্ধি অপর এক বর্ণনায় আছে সুলাইম বলেন হে আল্লাহ রসুল এতে আমরা আমাদের সন্তানদের জন্য ব্যবহারের মাধ্যমে বরকতের আশা করি রসুল বললেন তুমি ঠিকই করেছো বুখারি এবং মুসলিম শরীফ এটা আছে এই যে এই বাসাতে আবার মানে মারিয়া কিপ্তিয়া যে ছিল এই বাসাতে রাখছিল মারিয়া কিপ্তিয়ার জন্য তো আলাদা ঘর ছিল না শুরুর দিকে সেটা আবার আমরা পাই হচ্ছে গিয়ে দেখেন এই যে এই বর্ণনাটার মধ্যে দেখেন মারিয়া বিনতে শামুন কিপ্তি একে রাখছিল দেখেন উম্মে সুলাইম এই দেখেন নবী করিম মারিয়া সহ মারিয়ার বোন সহ উম্মে সুলাইম বিনতে মিলহাম এর বাড়িতে তার অবস্থানের ব্যবস্থা করলেন দেখা যাচ্ছে ভাই এই লাইনটা কোন বাসায় আচ্ছা সরাসরি বই থেকে পাচ্ছি দেখেন এখানে সরাসরি বই থেকে দেখেনি এখানে বলা হচ্ছে কই গেল এই যে দেখেন আহ রাসুল্লাহ মারিয়া পছন্দ করতে পছন্দ করতেন তিনি ছিলেন সুন্দরীয় মনোহর কেশ কোকরানো কেশ হারি নবী করিম মারিয়ার সুলাইম বিনতে মিলহামের বাড়িতে তার ব্যবস্থা করলেন পরে রসুল তাদের কাছে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা সেখানে ইসলাম গ্রহণ করেন এই বর্ণনাটা এখানে দেয়া আছে তো এই বাসাতে এই যে দাসীকে রাখছিল দুই দাসীকে রাখছিল এই বাসাতেই মোহাম্মদ আবার যাইতো এবং তার গায়ের থেকে নাকি অনেক ঘাম বাড়িত এই জিনিসটা আমার কাছে খুবই মানে মানে চিন্তার বিষয় যে এত ঘামা ঘাম এত পরিশ্রম কি করতো মোহাম্মদ ওইখানে গিয়া যে এখানে এত ঘামা দিত যে ঘাম আবার সেগুলো আবার শিশিতে ভরে রাখতো ওই মহিলা নিয়া নিয়া শিশিতে ভরে রাখতো এত কি পরিশ্রম সেখানে যে মোহাম্মদ করতো এটা তো ভাই বলেন তো ভাই আপনার কি মনে হয় এখানে গিয়ে কি বুকডন দিতে আমার তো মনে হয় ভাই ওই মহিলাকে এত পছন্দ করতো যার কারণে নবী মোহাম্মদ অনেক হট হয়ে যেত আর তাছাড়া আর কোনো কারণ দেখতেছি না আর যদি পরিশ্রমের যদি কথা বলেন

ভাই আমার মূল কথা যে নম্বর নম্বর হাদিস থেকে হাদিসে নবী মোহাম্মদের গোসলের বিষয়ে বর্ণনা করা আছে গোসলের সময় নবী মোহাম্মদ মাত্র আড়াই লিটার পানি ব্যবহার করতো আমার মনে হয় না আড়াই লিটার পানিতে উনি সম্পূর্ণ ভাবে পবিত্র হইবেন আড়াই লিটার পানি ব্যবহার করে করার পর আমার মনে হয় তিনি সারা গায়ে গায়ে আতর ঢালতেন আতর ছাড়ার উনি উনি এত এই হাদিস গুলো আমাকে একটু পাঠিয়ে দেন তো মেইল করে একটু পাঠিয়ে দেন তো তাহলে হাদিস নাম্বার গুলো আমাকে মেইল করে পাঠিয়ে দেন আমি একটু চেক করে দেখব যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো আমি আবার chongsho.com এ তুইলা ফেলবো উনি রাখবো জি জি ঠিক আছে তাহলে আপনি একটু মেইল করে আমাকে এখন বললে পরে আর আমার মনে থাকে না বুঝছেন এইজন্য বলেছি আপনি একটু মেইল করে দেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে মেইল করে দিব এটা আর এই এই হাদিস দেখে আমার কিন্তু মনে লাগিয়া মনে হইতাছে ওই মুহাম্মদ বিশ্ব খাচ্চর ছিল এটা এটা স্যার আমার কিছু আর অন্য কিছু মনে হয় নাই かっちょる স্যার তাহলে ভাই আমি বিদায় নিই আমি মনে করি যে যে লোক হচ্ছে যে বাসার ছাদের উপরে পায়খানা করতে এবং খাটের নিচে বাটি রাখতো পেশাব করার জন্য সারা রাতই মনে করেন প্রস্রাব করার বাটি ভিতরে ঘুমাইতেছে আর বলেন না ভাই আচ্ছা ভাই আমি বিদায় নেই ভাই

পেশাব করে জমায় রাখতেছে সকাল পর্যন্ত ওই পেশাবটা ওই কাঠের বাটি পাত্রে থাকতেছে আবার আরেকটা জায়গায় বলা আছে এক সাহাবি নাকি এই শরীরে বলছে বুঝছেন মানে একটা মানে কৌতুক একটা কি একটা কৌতুক